বকেয়া মহার্ঘ ভাতা শূন্য পদে কর্মী নিয়োগ, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ ব্যবস্থা সহ বিভিন্ন দাবিতে বুধবার 2 ঘন্টার কর্মবিরতি অবস্থান মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত বিভাগের কর্মীরা। কর্মীরা জানান, পঞ্চায়েতের যৌথ কমিটির আহ্বানে সারা রাজ্য জুড়ে পঞ্চায়েত কর্মচারীরা এই কর্মবিরতিতে সামিল হয়েছে। মন্তেশ্বর ব্লকের কর্মচারী সুমন চ্যাটার্জি বলেন, শুধুমাত্র পঞ্চায়েত সমিতি নয়, মন্তেশ্বর ব্লকের সমস্ত পঞ্চায়েতের কর্মীরাই এই কর্মবিরতিতে সামিল হয়েছিল। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আপনাদের কিসের আন্দোলন চলছে? আন্দোলন ঠিক বলা যাবে না, এটা হচ্ছে আমরা কর্মবিরতি করছি। এর আগেও আমরা করেছিলাম, 2 সপ্তাহ আগে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে আমরা গোটা রাজ্য জুড়ে করেছি, এবং আজ হচ্ছে পঞ্চায়েত যৌথ কমিটির আহ্বানে গোটা রাজ্যব্যাপী 2 ঘন্টা 2:30 থেকে 4:30 পর্যন্ত কর্মবিরতি চলছে। এবং আমরা তাতে হচ্ছে সরকারি কর্মচারীরা পঞ্চায়েত যৌথ কমিটির সমর্থনকে আমরা তাদের যে এই বার্তা সেটা সমর্থন করছি এবং তার আন্দোলনের পাশে আমরা আছি। কি দাবি আপনাদের? দাবি হচ্ছে যে রাজ্য সরকারের দীর্ঘদিন ধরে 31% যে ডিএ মহার্ঘ ভাতা সেটা হচ্ছে আদায় দেওয়া দিচ্ছেন না, এবং সেই দাদা অনুদান সেই আদায় করার জন্য হচ্ছে আজকে আমাদের এই আন্দোলন। এবং তার সাথে হচ্ছে যে পঞ্চায়েত সহ সমস্ত সরকারি অফিসে যে পরিমাণ কর্মী সংখ্যা কমেছে সেই কর্মচারীর সংখ্যা যাতে বাড়ানো যায়, অস্থায়ী শূন্য পদ যাতে নিয়োগ করা যায়, এবং অস্থায়ী কর্মচারী যাদের উপর দেখবেন যারা হচ্ছে খুব ন্যূনতম একটা বেতন পান, কোথাও 4,000 কোথাও 5,000, সেই বেতনে তাদের হচ্ছে নির্মমভাবে কাজ করতে হচ্ছে। আমরা কতবার দাবি মোট আজকে আমাদের দাবি হচ্ছে 6টা, ঠিক আছে? এবার সেইটা নিয়েই হচ্ছে আমাদের যে সমস্ত শূন্যপদ নিয়োগের জন্য, এবং হচ্ছে যারা অস্থায়ী কর্মচারী আছে তারা যেন অগ্রাধিকার ভিত্তিতে সেই শূন্যপদে নিয়োগপত্র পান, সেটা আমাদের একটা দাবি। এবং আজকের এই যে অর্থনৈতিক পরিকাঠামোতে রাজ্য সরকারি কর্মচারীরা সাংঘাতিক সমস্যায় আছে, এবং সেই কারণে হচ্ছে 31% মহার্ঘ ভাতা দিতে হবে, এটা আমাদের দাবি। এবং এর দাবি আমাদের আদায় যতক্ষণ না হচ্ছে আন্দোলন আমাদের চলছে। আজকে কোথায় করছেন, কীভাবে করছেন? মন্তেশ্বর ব্লকে আমরা করছি, এবং গোটা রাজ্য জুড়েই হচ্ছে, মন্তেশ্বরের সবকটা পঞ্চায়েতেও হচ্ছে, এবং আমরা বসে জাস্ট আমাদের কর্মবিরতি 2:30 থেকে 4:30 পর্যন্ত পালন করছি। কজন আছেন, কতজন কর্মচারী আছেন? কর্মচারী প্রচুর, কিন্তু সবাই তো সেইভাবে আসতে পারেনি, কিন্তু এখানে আমরা 15 জন 16 জন মতো অবস্থান করছি। মন্তেশ্বর ব্লকে ব্লকেরও পঞ্চায়েত যদি সবাই ব্লক কর্মচারী সবাই ব্লকের। আপনার নাম পরিচয়? আমার নাম সুমন চ্যাটার্জি, মন্তেশ্বর ব্লকের কর্মচারী। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।